আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, হাফেজ মোস্তাফিজুর রহমান মুয়াজ বলছি, অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদেরই একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই, আমি চোখের দৃষ্টি কীভাবে ঠিক রাখতে পারবো, এরকম একটা আমল আমাকে বাতায়া দেন। সো আমি এখানে আসছি আপনাদেরকে সেই আমলটা শেখানোর জন্য। তো চিন্তা করতেছেন যে আপনি নিচে আর আমরা উপরে কেন? হ্যাঁ, তো বেসিক্যালি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে আসলে অতটা ভালো না, এজন্য আমি ক্যামেরাটা করছি উপরে আর আমি হয়েছি নিচে। তো বন্ধুরা, চলুন আমরা বিষয়টি জেনে নেই। তো এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার সমস্যার সমাধান কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। সো এখান থেকেই আমরা এর উত্তরটা বাহির করব। কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা হলো ফাকাশাফনা আঙ্কা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আমি ভেঙে ভেঙে বললাম, যারা জানেন না, যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য, আমি আবারও ভেঙে ভেঙে বলতেছি, ফাকাশাফনা আঙ্কা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আমি আবারও আয়াতটা বলতেছি, ফাকাশাফনা আঙ্কা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। পাঁচ ওয়াক্ত নামাজের পর, সালাম ফেরানোর পরে, মানে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আমরা এই কোরআনের আয়াতটা তিনবার পাঠ করব। তারপরে আমরা আমাদের আঙ্গুলের মধ্যে ফু দেব। ফু দেওয়ার পর আমরা চোখের মধ্যে সুন্দর করে মাসাজ করে নেব। বেশি জোরে টিপ দেব না, আবার চোখে ব্যথা ধরে যাবে। কিন্তু এটা জাস্ট একটা আমল, আমরা আমলটা করব এবং চোখের মধ্যে হালকাভাবে আলতোভাবে আমরা মাসাজ করব। ইনশাআল্লাহ এই আমলটা যদি আমরা প্রতিনিয়ত করি তাহলে আমাদের চোখের দৃষ্টি অনেক ভালো থাকবে এবং চোখের দৃষ্টি আমরা হারাবো না। অল্প বয়সে আমাদেরকে চশমা ব্যবহার করতে হবে না ইনশাআল্লাহ, কারণ কোরআন কখনও মিথ্যা হয় না এবং কোরআনের আয়াতের পাওয়ার অসীম এবং অপরিসীম। তো বন্ধুরা, আশা করি যারা জানতে চেয়েছিলেন তারাও জানতে পারছেন। আর বিষয়টা আসলে সবাইরে জানা দরকার, কারণ আমলটা সবাইরে করা দরকার। সবাইরে চোখের দৃষ্টিটা হলো খুব একটা দামি একটা জিনিস, চোখের দৃষ্টি। এই চোখের দৃষ্টিটা সবাইরে ঠিক রাখা দরকার, এজন্য আমরা আমলটা সকলে ইনশাআল্লাহ করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করতেছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন, এবং ইসলাম প্রচারের নিয়তে যাতে করে আপনার বন্ধুরাও আমল করতে পারে এজন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।